একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসে উপবিষ্ট ছিলেন। তাহার নিকট এক ব্যক্তি আগমন করিলেন এবং বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি জিনিস? তিনি বলিলেন, ঈমান হইল আল্লাহ পাক, তাহার ফেরেশতা, তাহার কিতাবসমূহ, তাহার সাথে সাক্ষাৎ লাভ ও তাহার প্রেরিত নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন এবং পুনর্জন্মের প্রতি আস্থা রাখা। তারপর আগন্তুক ব্যক্তি প্রশ্ন করিলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম কি জিনিস? তিনি বলিলেন, তাহা হইল আল্লাহ পাকের বন্দিগি করা, তাহার সাথে কাউকেও অংশীদার না করা, ফরজ নামাজ আদায় করা, নির্দিষ্ট পরিমাণ যাকাত দেওয়া, রমজান মাসের রোজা রাখা। আগন্তুক লোকটি আবার প্রশ্ন করিলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহসান কি জিনিস? তিনি উত্তর দিলেন, তাহা হইল তুমি এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত করিবে যেন তুমি তাহাকে দেখিতেছো। যদি তুমি তাহাকে নাই দেখো, তাহা হইলে মনে এই ধারণা বদ্ধমূল রাখিবে যে তিনি তোমাকে দেখিতেছেন। তারপর আগন্তুক প্রশ্ন করিলেন, কেয়ামত কখন হইবে? তিনি জবাবে বলিলেন, এই বিষয়টির জ্ঞান প্রশ্নকারীর তুলনায় উত্তরদাতা অধিক রাখেন না। অবশ্যই আমি কেয়ামতের কিছু লক্ষণ বর্ণনা করিতেছি। দাসী তাহার মনিবের মাতা হইবে, নগ্ন পদ এবং উলঙ্গ দেহধারী লোকেরা সমাজের নেতা হইবে, আর পশুপালের রাখালেরা কোঠাবাড়ি নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত হইবে। অর্থাৎ বড় বড় অট্টালিকা, ইহাও কেয়ামতের আলামতের অন্যতম। তবে পাঁচটি বিষয়ে আল্লাহ ছাড়া কেউ কিছু বলিতে পারে না। এই পর্যন্ত বলিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত শরীফ পাঠ করিলেন, যার অর্থ হইল, নিশ্চয়ই আল্লাহ তাহার নিকট রহিয়াছে কিয়ামত সংক্রান্ত জ্ঞান। তিনি বৃষ্টিপাত গঠন এবং তিনি জানেন মাতৃগর্ভে কি রহিয়াছে। আর কেহই জানে না যে সে কাল কি অবস্থায়, সে আগামীকাল কি অবস্থায় কাটাইবে এবং সে কোথায় কখন মারা যাইবে। কিন্তু আল্লাহ পাক নিঃসন্দেহে সব কিছুই জানেন এবং সব কিছুর খবর রাখেন। হাদিস বর্ণনাকারী বলেন যে, তারপর ওই আগন্তুক ব্যক্তি
মজলিস থেকে বিদায় হইয়া গেলেন। রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন বলিলেন যে তোমরা ওই ব্যক্তিকে আমার নিকট ফিরাইয়া আনো, তাহারা সেই জন্য বাহির হইয়া গেলেন, কিন্তু তাহাকে আর পাওয়া গেল না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন যে ইনি জিব্রাইল আলাইহিসসালাম, মানুষকে ধর্মের শিক্ষা প্রদান করিতে তাশরিফ আনিয়াছিলেন। আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার 5।